পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী 141 জন মনোনয়ন পেতে চান। কেন্দ্রীয় নেতা ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আইনজীবী, চিকিৎসক, সাবেক আমলা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। সবচেয়ে বেশি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনে 56টি। নওগাঁ 6, পাবনা 4, সিরাজগঞ্জ 1, ঢাকা 5 ও ঢাকা 18 উপনির্বাচনকে ঘিরে আবারও কোলাহল মুখর আওয়ামী লীগের সভাপতির কার্যালয়। সংসদ সদস্যদের মৃত্যুতে এসব আসন শূন্য হয়। উপনির্বাচনে প্রার্থী বাছায়ে 17 আগস্ট থেকে শুরু হয় মনোনয়ন ফর্ম বিক্রি। শেষ দিনে রোববারও ফর্ম সংগ্রহ করেছেন 11 জন প্রার্থী। মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন, আর এই জন্য আমি আশাবাদী, কারণ যখন খালা আমার মন্ত্রী ছিলেন, যখন আমি নির্বাচনী এলাকাটা দেখতাম, তখন এই ধরনের কোনো কিছুই ঢাকা 18 অঞ্চলে ছিল না। সুতরাং আমার ধারণা যে এই সমস্ত বিবেচনায় আমি অগ্রাধিকার পাব। নওগাঁ 6-এ 34 জন, পাবনা 4-এ 28 জন, সিরাজগঞ্জ 1-এ 3 জন, ঢাকা 5-এ 20 জন এবং ঢাকা 18-তে 56 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মনোনয়নের দৌড়ে রয়েছেন মৃত সংসদ সদস্যদের পরিবারের সদস্য, ব্যবসায়ী, আইনজীবী, চিকিৎসক, সাবেক ছাত্রনেতা সহ রাজনীতির সাথে জড়িত নন এমন ব্যক্তিরাও। নওগাঁ 6 আসনে সাবেক সংসদ সদস্য ইসরাফুল আলমের স্ত্রী সহ ছাত্রলীগের 4 জন, যুবলীগের 2 জন এবং স্থানীয় নেতারা রয়েছেন মনোনয়নের দৌড়ে। পাবনা 4-এ প্রয়াত এমপি শামসুর রহমান ডিলুর স্ত্রী, ছেলে, মেয়ে, মেয়ের জামাই, ডিলুর খালাতো ভাই ও ডিলুর ভগ্নিপতি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। স্থানীয় নেতাদের পাশাপাশি 2 জন আইনজীবী ও 1 জন চিকিৎসক রয়েছেন। সিরাজগঞ্জে প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় ও নাসিমের বড় ভাই মোহাম্মদ সেলিমের ছেলে শেহরিন সেলিম ও সাবেক এক ছাত্রনেতা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। ঢাকা 5-এ মনোনয়ন সংগ্রহকারী 17 জনের মধ্যে আছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, শেখ কামালের স্ত্রীর ভাইয়ের মেয়ে নেহরিন মোস্তফা দিশি। মনোনয়ন পেতে ইচ্ছুক সবচেয়ে বেশি নেতাকর্মী ও সমর্থকদের ভিড় ঢাকা 18 আসনে। প্রয়াত সাহারা খাতুনের পরিবারের 3 সদস্য সহ ছাত্রলীগ, যুবলীগ কাউন্সিলররা রয়েছেন মনোনয়ন দৌড়ে। আরও রয়েছেন সাবেক ডিআইজি মাহফুজুল হক, সাচিব নেতা সাব্বির আহমেদ খান সহ সাবেক ছাত্রনেতারা। আমাদের আওয়ামী লীগ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে রাজনীতিতে আনতে চায়, তাদের মেধা শ্রম আমাদের যে দেশের অগ্রগতির ক্ষেত্রে সহায়ক হোক, এই জন্য আমরা চাই যে তারাও আমাদের দলীয় প্রার্থী যাতে হতে পারে, এই জন্য তারা আবেদন তারা করেছে। আমাদের দলের যে মনোনয়ন বোর্ড, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আগামী 25 আগস্ট দলের মনোনয়ন বোর্ডের সভা বসবে গণভবনে, সেখানেই চূড়ান্ত হবে আওয়ামী লীগের প্রার্থী তালিকা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব ডক্টর আব্দুর রাজাক। ডক্টর আব্দুর রাজাক, স্বাগত জানাচ্ছি ডিবিসির এই আয়োজনে। আমরা একটি নির্বাচন, উপনির্বাচন নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম। 5টি শূন্য আসনে আওয়ামী লীগের 141 জন ফর্ম নিয়েছে। যদি আরো নির্দিষ্টভাবে বলি, শুধু ঢাকা 18 আসনের জন্য 56 জন। আবার পাবনা 4-এ দেখছি যে একই পরিবারের 6 জন এই ফর্ম তুলেছে। এই যে মনোনয়ন প্রত্যাশী একই দলের মধ্যে এতজন, এটা কতখানি স্বাভাবিক মনে হচ্ছে আপনার কাছে? না, অস্বাভাবিক না, স্বাভাবিক, অবশ্যই স্বাভাবিক। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল। এই দলের অনেক ঐতিহ্য রয়েছে। এই দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সর্বোপরি এটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে 1971 সালে বাংলাদেশকে পদ্মা মেঘনা যমুনার পাড়ের এই জনপদটিকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করেছে। এই দলের প্রচুর, এমন কোন বাড়ি নাই, এমন কোন পাড়া নাই যেখানে আওয়ামী লীগের একজন কর্মী, সমর্থক, একজন সুবন্ধু নাই। সবাইকে নিয়েই আওয়ামী লীগ, কাজে এই দলের মনোনয়ন অনেকেই পেতে চায়, সেটা হতেই পারে। তবে আমি একটু আপনাকে ই করি যে অনেক সময় দেখা যায় যে কোন প্রার্থী যদি খুবই ডিস্টিং না সকল বিবেচনায়, জনপ্রিয়তা, মানুষের কাছে গ্রহণযোগ্যতা, মানুষের আস্থা, ভালোবাসা, দলের প্রতি তার আনুগত্য, দলের
সাথে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা সব মিলিয়ে যোগ্যতা সততা নিষ্ঠা এগুলো সব মিলিয়ে একজন জনপ্রতিনিধি বা একজন আমাদের যে প্রার্থী হবে তাকে আমরা বিবেচনা করব। নিশ্চয়ই সেটাই আপনাদের বিবেচনা করতে মানদণ্ড থাকবে। ডক্টর রাজাক, একটু শুধু যদি আরেকটু নির্দিষ্ট করে বলি যে ঢাকা 18 এবং ঢাকা 5 যেখানে অ্যাডভোকেট সারা খাতুন এবং মানে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন তাদের শূন্য আসনে একটিতে 56 জন একটিতে 20 জন মনোনয়ন তুলেছে। সুতরাং এইখানে বেছে নেবার ক্ষেত্রে আপনারা কোন বিষয়টিকে বেশি বিবেচনা দিবেন? আর একই সাথে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে নিজ দলে একই পরিবারের মধ্যেও বেশ অনেকজন তুলেছে, সেখানে কি অন্তকন্দল বেড়ে যাবে না দলের মধ্যে? না, অন্তকন্দল বাড়বে না, এটা বাড়বে না। দুইজন হলেও অন্তকন্দল হতে পারে, তিনজন প্রার্থী হলেও হতে পারে, 56 জন প্রার্থী বরং কম হবে। এই জন্য আমরা সব দিক বিবেচনা করে যাকে ভালো মনে করব দল তাকেই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকায় সবচেয়ে বেশি থাকেন, উনি দলের সভানেত্রী, দীর্ঘদিন দল পরিচালনা করছেন, ওনার অভিজ্ঞতা অনেক বেশি, সেই বঙ্গবন্ধুর সময় থেকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবেও সে অনেক দায়িত্ব পালন করেছেন। উনি এবং দলের যারা পার্লামেন্টারি বোর্ডের সদস্য তারা সবাই মিলে চিন্তা ভাবনা করে মনোনয়ন দিবে। আমি বিশ্বাস করি যে সবাই এটাকে মেনে নিবে। আপনি যে সাংগঠনিক পর্যায়ের কথা বললেন, নির্বাচন কমিশন যেটি বলছে যে করোনা পরিস্থিতি অন্য সবকিছু বিবেচনা করে বাড়ি বাড়ি গিয়ে এবার আর প্রচারণা নয়, ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে বলা হচ্ছে, সেটি কি এইবারে নির্বাচনে বাড়তি কোনো মাত্রা যোগ করবে? সেটি একটি আছে যে কোনো তো জনসমাবেশ করা যাবে না, মিছিল মিটিং করাও খুব কঠিন, মিছিল করাও খুব কঠিন হবে, সেই ক্ষেত্রে জুমের মাধ্যমে অথবা প্রার্থী একক ভাবে টেলিফোন করে যদি যেতে পারে যারা যাদের যাওয়ার পারমিশন দিবে, অনেক বাড়ি অনেক আপনার অ্যাপার্টমেন্ট তারা হয়তো অ্যালাউই করবে না, প্রার্থীকেও করবে না, প্রার্থীর সমর্থক করবে না। আমি যেটা বলছিলাম যে আমাদের তো প্রায় বাড়িতেই প্রায় ঘরে আমাদের সমর্থক আছে, তাদের মাধ্যমে এটা প্রচার করতে হবে, এটা খুবই একটা সীমিত প্রচারই হবে। গ্রামে কিন্তু অতটা সমস্যা হবে না, অনেক গ্রাম আছে 2-3 গ্রাম এক ইউনিয়নে একজনও করোনার রোগী নেই, তারা মেশামেশি করছে, চলাফেরা করতেছে, মিছিল মিটিং হবে না তবে তারা প্রচারণা চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত প্রার্থী করোনায় আক্রান্ত না হয় বা মানে ডিজিটালি এই প্রচারণাটা চলবে। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলেন আওয়ামী লীগের সিনিয়র সদস্য, সভাপতি মন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।